দর্শক স্বাগত জানাচ্ছি, আমি সাংবাদিক কাজী রিপন। যথারীতি আমার সঙ্গে আছেন আমার ছোট ভাই হচ্ছে মমিন। তো আমরা কিন্তু মিরাক্কেল গার্ডেন সম্পর্কে বিস্তারিত আমি আপনার বিভিন্ন পর্বে বলেছি, আজকে শেষ পর্ব। আজকে শেষ পর্বে আমি মূলত আপনাদেরকে বিভিন্ন রকম হচ্ছে এই গার্ডেন সম্পর্কে বিভিন্ন রকম তথ্য দেব এবং কিভাবে আপনারা এখানে আসবেন, এখানে কত টাকা টিকিট, কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা, তারপরে কত বছর থেকে টিকিট লাগবে, শিশুদের লাগবে কিনা, ইত্যাদি বিভিন্ন তথ্য এই বাগান সম্পর্কে আমি আজকের পর্বে তুলে ধরব। তো আবারও সবাইকে আমি স্বাগত জানাচ্ছি, আপনারা যে যেখান থেকে দেখছেন সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকেই এই মিরাক্কেল গার্ডেনের শেষ পর্ব। আমি ইতিপূর্বে বলেছি যে পৃথিবীর মধ্যে প্রাকৃতিকভাবে নির্মিত সবচেয়ে বড় বাগান হচ্ছে এটি, এবং এটির ইতিমধ্যেই কিন্তু পৃথিবীর যে ওয়ার্ল্ড গিনেস বুক সেখানে কিন্তু রেকর্ড করেছে এটি পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় প্রাকৃতিক ফুলের বাগান। এই বাগানটি উদ্বোধন করা হয় হচ্ছে 2013 সালের 14 ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে, এবং এই বাগানে প্রায় 50 মিলিয়নেরও উপরে ফুল রয়েছে। পৃথিবীর প্রায় সমস্ত রকম ফুল এই বাগানে রয়েছে, পাশাপাশি প্রায় 250 মিলিয়ন বিভিন্ন ধরনের আপনার গাছ রয়েছে। তো এটি হচ্ছে পৃথিবীর মধ্যে অন্যতম একটি মিরাক্কেল, যেটি নাম দেওয়া হয়েছে গার্ডেন। এটি দুবাইতে অবস্থিত এবং এটি দুবাই শহর থেকে আপনার হচ্ছে প্রায় সিটি পয়েন্ট থেকে 35 থেকে 40 কিলোমিটার, এবং কিছু কিছু এলাকার থেকে 15 থেকে 20 কিলোমিটার দূরে। তো এই আপনারা বাগানে যারা আসবেন তাদের অবশ্যই আপনার একটু সময় নিয়ে আসতে হবে। এই বাগানের আয়তন কিন্তু 72,000 বর্গ মিটার, এবং এই বাগানে আপনারা যদি সকালের দিকে আসেন তাহলে সারাদিন যদি আপনারা এই বাগানটি ঘুরে ঘুরে দেখেন অবশ্যই আপনাদের ভালো লাগবে, এবং সারাদিন ঘুরে দেখতে পারলে আপনারা মোটামুটি বাগানটি ঘুরে দেখতে পারবেন, কারণ বাগান বিশাল বড় বাগান। এবং এখানে দুপুরে খাবারের জন্য বিভিন্ন ফুড জোন রয়েছে, ছোটো ছোটো রেস্টুরেন্ট রয়েছে। তো আপনারা এখানে যারা আসবেন পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে কিন্তু প্রতিদিন লাখ লাখ পর্যটক দুবাইতে আসে, এবং তারা যারা দুবাইতে আসে তারা কিন্তু এটি দুবাইয়ের মধ্যে অন্যতম একটি ডেস্টিনেশন এবং অত্যন্ত আকর্ষণীয় একটি পর্যটন কেন্দ্র হয়ে গেছে ইতিমধ্যেই। আর এই বাগানটি মূলত বিভিন্ন দেশে যখন শীতকাল, মানে এখানে কিন্তু তীব্র গরমের সময় বাগানটি একটু বন্ধ থাকে। আমি যতটুকু জেনেছি যে আপনার হচ্ছে মার্চ থেকে জুলাই আগস্ট পর্যন্ত বন্ধ থাকে, এরপরে পুরোটাই অর্থাৎ আগস্ট থেকে একবারে আপনার হচ্ছে মার্চ পর্যন্ত এটা কিন্তু খোলা থাকে। তো এটি হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় বাগান, মিরাক্কেল গার্ডেন, দেখুন আপনারা। তো দর্শক আবারও আমি স্বাগত জানাচ্ছি সেই পৃথিবীর সবচেয়ে বড় বাগান মিরাক্কেল গার্ডেন থেকে। আমি আগেই বলেছি যে এই পর্বে কিন্তু এটি শেষ পর্ব, ইতিপূর্বে কিন্তু আমার আরও 5টি পর্ব গিয়েছে এই মিরাক্কেল গার্ডেন নিয়ে। আপনারা যারা আজকে প্রথম এই মিরাক্কেল গার্ডেনের ভিডিও দেখতেছেন তারা আগের 5 পর্ব দেখলে আপনারা বিস্তারিত সব ধারণা পাবেন যে আসলে এই গার্ডেনটি কত বড় এবং এত বড় হওয়ার পেছনে কোন কোন এরিয়া বিশ্বখ্যাতভাবে আপনার হলো সমাদৃত হয়েছে, যে সমস্ত এরিয়াগুলো সেগুলো আপনারা আমি এর আগের পর্বগুলোতে দেখিয়েছি। এখানে কিন্তু সকল বয়সী অর্থাৎ শিশু থেকে শুরু করে সকল বয়সীদের জন্য বিভিন্ন ধরনের বিনোদনের ব্যবস্থা রয়েছে। পাশাপাশি আপনারা হচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে, মানে ইউরোপ আমেরিকা সহ সারা পৃথিবী থেকে যারা ট্যুরিস্ট এই আপনার দুবাইতে আসে তারা কিন্তু তাদের অন্যতম আকর্ষণ হয় হলো এই মিরাক্কেল গার্ডেন। কারণ হচ্ছে দুবাইতে যে বিশাল বিশাল ভবন এবং বড় বড় বিল্ডিং দেখে যখন মানে চোখ ক্লান্ত হয়ে যায়, মানে মরুভূমির মধ্যে খাঁখা করে একটু সবুজ দেখার জন্য, তখনই কিন্তু মনে পড়ে এই মিরাক্কেল গার্ডেনের কথা, যে মরুভূমির মধ্যে এই বিশাল এলাকা জুড়ে 72,000 বর্গ মিটার জুড়ে যে বাগান তৈরি করা হয়েছে, যেটি পৃথিবীর সবচেয়ে বড় বাগান, সেটি কিন্তু দেখে অনেকে মানে এক্সাইটেড হয়ে যায়। তো এখন মূল কথায় আসে যে এই বাগানে আপনারা যারা যাবেন তাদের জন্য কিন্তু আমি ইতিমধ্যেই বলেছি বিভিন্ন পর্বে যে এখানে প্রতিদিন সকাল 9টা থেকে রাত্রে 9টা পর্যন্ত খোলা থাকে এটি,
এবং এখানে আপনারা গেলে অবশ্যই সারা দিনের সময় নিয়ে যাবেন আর দুপুরে খাওয়ার জন্য এখানে বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট আছে ছোট বড় বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট রয়েছে ফুড জোন কিড জোন রয়েছে সেখানে আপনারা খেতে পারবেন আর পাশাপাশি এই বাগানে কিন্তু সকাল 9টা থেকে রাত্রি 9টা পর্যন্ত প্রতিদিন খোলা থাকে এবং শুক্রবার এবং শনিবার বন্ধের দিন সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত খোলা থাকে এটি এছাড়া এখানে আপনারা বাইরের যে কোনো খাবার নিয়ে আসতে পারবেন শুকনো খাবার এবং ভিতরেও কিন্তু বিভিন্ন ধরনের শিশু সহ সবার জন্যই বিভিন্ন ধরনের ফুড জোন রয়েছে আপনারা সেখান থেকে খাবার কিনতে পারবেন তো সারা দিন যদি আপনারা এখানে থাকেন তাহলে সম্পূর্ণ বাগানটি ঘুরে ঘুরে দেখতে পারবেন এরপরে হচ্ছে যে এখানে আমি এই যে যে এয়ার এমিরেটস এয়ারলাইন্সের একটি সুপার জাম্বো বিমান যেটি A380 সেটির কিন্তু পাশ দিয়ে বিভিন্ন ধরনের খেলনা রয়েছে শিশুরা কিন্তু এই খেলনাগুলোতে চড়ে থাকে কি হচ্ছে যে গেট দিয়ে ঢোকার পরেই ছোট ছোট কয়েকটি দোকান হয়েছে শোপিজের বিভিন্ন পর্যটক যারা যায় তারা কিন্তু এখান থেকে ফেরার পথে বিভিন্ন ধরনের চাবি রিং তারপরে যে বুর্জ খলিফার আপনার হলো শোপিস ছ বিভিন্ন ধরনের আলাউদ্দিনের চেরাক সহ বিভিন্ন ধরনের শোপিস তারা কিনে নিয়ে আসে তো আপনারাও কিনতে পারেন তো যে কথাটি বলছিলাম এখানে যেতে হলে অবশ্যই আপনাদেরকে যে এমিরেটস মেট্রো স্টেশন আছে রেড লাইনে সেটি থেকে আপনারা এমিরেটস মেট্রো স্টেশনে যেতে পারেন এটি হচ্ছে কাছাকাছি সর্বশেষ মেট্রো স্টেশন এখান তো আপনারা যেভাবেই যান আপনারা হচ্ছে এখানে যেতে পারবেন খুব সহজেই এটি অত্যন্ত একটি আকর্ষণীয় ডেস্টিনেশন হচ্ছে মেন গেট এবং যথারীতি এই বাগানে প্রবেশ ফি হচ্ছে 12 বছরের উপরে যাদের বয়সী তাদের জন্য হচ্ছে 75 দিরহাম এক দিরহাম কিন্তু বাংলাদেশি টাকায় হচ্ছে 30 বা 31 টাকা আর 3 বছর থেকে আপনার 12 বছর পর্যন্ত শিশুদের জন্য হচ্ছে 60 দিরহাম এবং 3 বছরের নিচে কোনো শিশুদের কোনো আপনার হলো এই টিকিট নেই ফ্রি পাশাপাশি সকল বয়সী প্রতিবন্ধীদের জন্য কিন্তু প্রবেশ ফ্রি এবং আমরাও আজকে শেষের দিকে চলে আসছি দেখছি পৃথিবীর বিভিন্ন দেশের পর্যটকরা রেগুলার আসে তো আপনারা দুবাইয়ের যে কোনো জায়গা থেকে এখানে যেতে পারবেন সেই ক্ষেত্রে সবচেয়ে কম ভাড়া পড়বে হচ্ছে দুবাই মেট্রো রেলে এবং মেট্রো রেল কাছাকাছি সবচেয়ে স্টেশন হচ্ছে রেড লাইনের মল অফ দ্য এমিরেটস মেট্রো স্টেশন রাখা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে দেখেন 75 দিরহাম যারা 12 বছর থেকে আর 60 দিরহাম হচ্ছে 3 থেকে 12 বছর এবং 3 বছরের নিচে শিশুদের ফ্রি পাশাপাশি সকল প্রতিবন্ধীদের ফ্রি এটি হচ্ছে মেন গেট আপনারা মল অফ দ্য এমিরেটস মেট্রো স্টেশনে আপনারা যাবেন যাওয়ার পরে সেখান থেকে 105 নম্বর বাস নিয়ে নেবেন এই বাস আপনাকে সরাসরি দুবাই মিরাকেল গার্ডেনে নিয়ে যাবে ভাড়া পড়বে 5 দিরহাম এবং সময় লাগবে 20 থেকে 30 মিনিটের মতো আর ফেরার সময় কিন্তু ট্যাক্সি নিয়ে আপনাদের আবার সেই মেট্রো স্টেশনে আসতে হবে সেই ক্ষেত্রে ভাড়া নেবে হচ্ছে মিটার আলা যে সমস্ত ট্যাক্সি রয়েছে সেখানে 35 দিরহাম থেকে 40 দিরহাম আপনাদের ভাড়া উঠবে এবং আপনারা যথারীতি আবার মল অফ দ্য এমিরেটস মেট্রো স্টেশনে আসবেন রেড লাইনে এবং সেখান থেকে আপনারা আপনাদের গন্তব্যে চলে যেতে পারবেন তাহলে সবচেয়ে ভালো হবে যে যেটি আমরা গিয়েছিলাম যে আমরা সরাসরি ট্যাক্সি নিয়ে গিয়েছি পাশাপাশি আমরা ট্যাক্সি নিয়ে আসছি আমাদের যাওয়ার সময় ট্যাক্সিতে আমাদের 35 দিরহামের মতো ভাড়া পড়েছিল আমাদের হোটেল থেকে পাশাপাশি ফেরার সময় আমাদেরকে 42 দিরহামের মতো ভাড়া পড়েছিল তো আমরাও বিদায় নিচ্ছি সেই মিরাক্কেল গার্ডেন থেকে একটি ইতিহাস থেকে আপনারা যে যেখান থেকে দেখলেন সবার প্রতি আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সেই সাথে দুবাইয়ের আরও বিভিন্ন পর্যটন এলাকা আমি আগামী কয়েকদিন দেখাবো বিখ্যাত পর্যটন এলাকাগুলো তো আমার সঙ্গে থাকেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ